উড়ন্ত বিমানত মহিলার প্রখব, জন্ম দিলে এটি মরম লগা সন্তান, সন্তানটোর নাগরিকত্বক লৈ বিভ্রান্তি, কি হব সন্তানটোর ভবিষ্যৎ, কোন দেশের নাগরিকত্ব লাভ করিব সন্তানটিয়ে, বিমানত জন্মগ্রহণ করাই কাল হল নেকি সন্তানটির, কি হয়েছিল সমগ্র ঘটনাটো, সন্তানটিয়ে নাগরিকত্ব লাভ করিলে নে নকরিলে সমস্ত কম, কিন্তু তারবাবে আপুনি চাব লাগিব এই বিশেষ প্রতিবেদনটো। এগারী গর্ভবতী মহিলা, নাম কেন্দ্রিয়া রোডেন, আমেরিকার পৰা নিজের ভগ্নীর সৈতে বিমানত যাত্রা আরম্ভ করেছিল কেন্দ্রিয়া রোডেনে। চিকিৎসকে নির্ধারণ করা সময় অনুসরি মহিলাগীর প্রসবলৈ প্রায় এমাহ সময় বাকি আছিল, আর সেই মর্মে চিকিৎসকর পরামর্শ অনুসরি বিমানত ভ্রমণ করার সিদ্ধান্ত লৈছিল কেন্দ্রীয় রুডেনে। বিমানত আধা ঘণ্টা পিছত আরম্ভ হল মহিলাগীর 36 ফুট ওখত প্রসব বেদনা, গুয়াদুয়া লাগিল বিমানের যাত্রীসকলের মাজত। প্রসব বেদনা আরম্ভ হওয়ার পাছতেই সহায়ের বাবে আগবাড়ি আহিল বিমানখনের কর্মচারী সকলের লগতে কিছু যাত্রী। মহিলাগৰাকীক বিমানখনতে এটা নির্দিষ্ট ঠাইলৈ লৈ যোৱা হল। সাবধানতা অবলম্বন করে মহিলাগৰাকীক বিভিন্ন ধরনের সহায় করবলে যুঁজা আরম্ভ হল। অবশেষত এটা সুখবর আহিল, বিমানখনত ঘোষিত হল সুখবরটি, কেন্দ্রীয় জন্ম দিলে এটি মরমলগা সন্তান। অভিনন্দন কেন্দ্রীয়, বিমানতেই মাতৃ হওয়ার সৌভাগ্য হল কেন্দ্রীয়র। বিমানখনের যাত্রীর মাজতো দেখিবলৈ পোৱা গল এক উখল মাখল পরিবেশ, এক আনন্দময় পরিবেশ। কেন্দ্রীয়ক অভিনন্দন জানালে বিমানখনের যাত্রীসকলে, ভিডিও করাত ব্যস্ত হল যাত্রীসকল, কিয়নো বিমান ভ্রমণের মাজতেই পৃথিবীলৈ আহিল এটি নবজাতক। এইবার আহিছো আসল ঘটনাটোলৈ, কিয়নো শিশুটির নাগরিকত্বর উপর প্রশ্ন উত্থাপন হব নেকি, চিন্তিত হল মাতৃ কেন্দ্রীয়। বিমানখনের যাত্রার অন্ত পড়ল, তার পাছতেই চিকিৎসালয়ত ভর্তি হল সন্তানসহ মাতৃ। কিছুদিন পিছর কথা, সন্তান আর মাতৃ কুশলে আছে। তারপর মাতৃ কেন্দ্রীয় সমস্যা সমাধানের পথ বিচারিবলৈ আরম্ভ করিলে, কিয়নো বারে বারে এটা প্রশ্নের উত্থাপন হয়েছিল মাতৃ কেন্দ্রীয়র, শিশুটিয়ে নাগরিকত্ব লাভ করিব নে নকরে। আমেরিকান দূতাবাসত উপস্থিত হল মহিলাগৰাকী, আরম্ভ হল শিশুটির জন্মলাভর সমস্ত ঘটনার তদন্ত, সকলো প্রমাণপত্র সহকারে স্পষ্ট করিলে মাতৃ কেন্দ্রীয়। অবশেষত দূতাবাসে শুনালে সিদ্ধান্ত, স্পষ্ট করিলে শিশুটির নাগরিকত্ব, আমেরিকার নাগরিকত্ব পালে সন্তানটিয়ে, সমস্যার অন্ত পড়িল মাতৃ কেন্দ্রীয়র। সন্তান প্রসবর অভিজ্ঞতা ব্যক্ত করেছিল কেন্দ্রীয়, ধন্যবাদও জ্ঞাপন করেছে বিমানত কর্মরত কর্মচারীল, যাত্রীসকলের সহায় পাহরিব নোৱাৰিম বুলি তেওঁ মন্তব্য করেছে। লগতে আমিও বিমানখনের সমূহ কর্মকর্তালৈ ধন্যবাদ জানাইছো, কিয়নো তেওঁলোকৰ সাহসিকতার নিদর্শনে প্রমাণ করেছে যে কর্মৰ লগতে জিয়াই রাখিছে মানবীয়তাও। ডিজিটাল ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।